দোকান থেকে একাধিক চুরির অভিযোগ ওঠার পর এসব ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্যের। এরপরই পদত্যাগ করেছেন গোলরিস গভর্নমেন্ট নামের ওই এমপি। বিষয়টি তদন্ত করছে দেশটির পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলরিস গভর্নমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুটি পোশাকের দোকান থেকে তিনবার বিভিন্ন পণ্য চুরি করেছেন। এর মধ্যে একবার অকল্যান্ড এবং অন্যবার ওয়েলিংটনে এই কাণ্ড করেছেন তিনি। সম্প্রতি তার চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে নকশা করা একটি হ্যান্ডব্যাগ চুরি করছেন গোলরিস। আর ভিডিওটি ভাইরালের পরই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। এক বিবৃতিতে গোলরিস বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ জনগণ কখনো প্রত্যাশা করে না। তবে তিনি দাবি করেন, কাজের অতিরিক্ত চাপের কারণে তিনি এমনটা করেছেন যা তার চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তার পদত্যাগের পর গ্রিন পার্টির নেতা জেমস শো বলেছেন, গোলরিস গভর্নমেন্ট সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রায়ই যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। গোলরিস গভর্নমেন্টের জন্ম ইরানে। শৈশবে তিনি পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। পরে দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার। এরপর নাগরিকত্ব পান। 2017 সালে নিউজিল্যান্ডের সংসদ সদস্য নির্বাচিত হন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক এই আইনজীবী। একজন শরণার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া দেশটির ইতিহাসে প্রথম। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।